রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস দুজনকেই ছেড়ে দিয়েছে এটিকে মোহনবাগান। তাদের অবর্তমানে একজন ভালো মানের স্ট্রাইকারের খোঁজ করছে সবুজ মেরুন শিবির। শোনা যাচ্ছে ইরানের জাতীয় দলে দাপোটির সঙ্গে খেলা ফরওয়ার্ড করিমের সঙ্গে কথাবার্তা চলছে। 32 বছর বয়সী এই স্ট্রাইকার কিন্তু গত 21-22 সিজনে 23টা অ্যাপিয়ারেন্সে 4টে গোল এবং 1টা অ্যাসিস্ট করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে সবুজ মেরুন জার্সিতে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের জাতীয় দলের হয়ে 90টির বেশি ম্যাচ খেলেছেন করিম, গোল করেছেন অনেক। 32 বছর বয়সী এই ফরওয়ার্ড যেমন নিজে গোল করতে পারেন, তেমনি অ্যাসিস্টও করতে পারেন। কিন্তু তার ক্লাব কেরিয়ারও বেশ আকর্ষণীয়। 2007 সাল থেকে ইতিমধ্যে বিশ্বের একাধিক নাম করা ক্লাবে খেলেছেন তিনি। স্পেনের নামি ক্লাব ওসাসুনার হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন তিনি। অলিম্পিয়াক্স, নটিংহ্যাম ফরেস্টের মতো ক্লাবেও খেলেছেন তিনি। সব মিলিয়ে করিমের ট্র্যাক রেকর্ড ভালো। এখন দেখা যাক এই মৌসুমে আমরা সবুজ মেরুন জার্সি গায়ে দিয়ে এই ইরানের স্ট্রাইকারকে খেলতে দেখতে পাই কিনা।